কৃষ্ণকে পাওয়া যাচ্ছিল না। সকালে রাস্তায় তার মৃতদেহ পাওয়া যায়। কৃষ্ণ রাজনীতি করত, সেই কারণে আমরা ধরে নিচ্ছি রাজনৈতিক কারণে তাকে খুন করা হয়েছে। বুধবার বাঁকুড়ায় ভয়মুক্ত বাংলা ও হিংসামুক্ত রাজনীতি শীর্ষক পদযাত্রায় যোগ দিয়ে ময়নায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, মানি সিন্ডিকেট ভাগবাঁটোয়ারার জন্য গুলি চলছে, বম চলছে, হত্যা হয়ে যাচ্ছে, পাবলিক তাদের পেটাচ্ছে, তাদের কর্মীরা পেটাচ্ছে। কেন এটা হয়েছে? একটা পার্টি পুরো দুষ্কৃতি সমাজ বিরোধী হাতে চলে গেছে, যে যা ইচ্ছা করছে পার্টির ঝান্ডা নিয়ে। তার থেকে এই বাংলায় কোনোদিন সুশাসন আশা করতে পারিনি। তার ফলেতে এই যে অন্যায় অবিচার হিংসা, তার পরিণাম এখন সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। প্রায় 1000 কিলোমিটার জায়গা এখনও বেড়া দেওয়া হয়নি সীমার বাংলাদেশের সঙ্গে। তার কারণ এখানকার সরকার চাইছে না যে বেড়া হোক, তাহলে অনুপ্রবেশকারী আসতে পারবে না, তাদের নেতারা স্মাগলিং করে সোনা গাড়ি নিয়ে যেতে পারবেন না, ইনকাম কমে যাবে, পার্টিটাই উঠে যাবে, সেই জন্য তারা বন্ধ করতে দিচ্ছেন না। তাই পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি উগ্রপন্থী সমাজ বিরোধী দ্বারা উৎপীড়িত, বাংলাদেশ থেকে ঢুকছে সিমি জামাত আল কায়দার লোকেরা আর এখানে উৎপাত করছে, কারণ এই সরকারকে তারা ভোট দিয়ে জেতায়, তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না। প্রশাসনিক ব্যাপার মাননীয় রাজ্যপাল বলে দিয়েছেন ডেপুটি স্পিকারকে শপথ দিতে, আমি শুনলাম সরকার রাজি হয়েছে, সব কিছু দেরিতে সিদ্ধান্ত নেয় সরকার, এটা নিয়ে নিলে এতদিন তিনি এমএলএ হিসেবে শপথ নিতে পারতেন। এটা আমার মনে হয় অন্য কারো দোষ নেই, সরকারের দোষ। দেখুন, কালকের থেকে আমাদের সেই কর্মী কৃষ্ণকে পাওয়া যাচ্ছিল না, সকালে তার লাশ রাস্তায় পাওয়া গেল। তো স্বাভাবিক সন্দেহ হবে যে একটা ছেলে জলজ্যান্ত কোথায় গায়েব হয়ে গেল, রাস্তায় পড়ে আছে কোনো বডি, তো স্বাভাবিকভাবে সন্দেহ হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে এটা ধরে নিচ্ছি, যেহেতু রাজনীতি করতো, আমরা ধরে নিচ্ছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। বাকি তদন্ত হোক, কেস হোক, এটা হবে, কিন্তু রোজ কোথাও না কোথাও রাস্তার ধারে কোথাও গাছের তলায় পড়ে থাকবে, কেউ মারা যাবে, অন্য কোনো মহিলা ধর্ষিত হবে। এখানে একটা সরকার আছে, মানুষ তাকে জিতিয়ে এনেছে, শান্তিতে থাকবে বলে, আইন শৃঙ্খলা রক্ষিত হবে, মানুষের সুরক্ষা হবে বলে, কিন্তু সেটা কোথাও পাওয়া যাচ্ছে না। ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, হিংসার পরিবেশ তৈরি হচ্ছে, এটা খুবই চিন্তাজনক। সরকারের দায়িত্ব মানুষকে সুস্থতা সুরক্ষা দেওয়া। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।